ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 9 ডিসেম্বর 2019-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। ডেলি যদি 10 মিনিট, বেশিক্ষণ নয়, 10 মিনিট সময় বের করে তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্নই আর তোমাদের অজানা থাকবে না। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, এবং ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি জারি সর্বশ্রেষ্ঠ পুলিশ স্টেশনের সূচিতে শীর্ষে কে রয়েছেন? সম্প্রতি জারি সর্বশ্রেষ্ঠ পুলিশ স্টেশনের শীর্ষে রয়েছেন আবেদিন পুলিশ স্টেশন। অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। সম্প্রতি সর্বশ্রেষ্ঠ পুলিশ স্টেশনের সূচি জারি হয়েছে এবং এই সূচিতে শীর্ষতম স্থানে রয়েছেন আবেদিন পুলিশ স্টেশন, এবং এই আবেদিন পুলিশ স্টেশন আন্দামান নিকোবরে অবস্থিত। সম্প্রতি গৃহ মন্ত্রণালয় দেশের সর্বশ্রেষ্ঠ 10টি পুলিশ স্টেশনের লিস্ট জারি করেছে, এবং এই 10টি পুলিশ স্টেশনের লিস্টে সর্বশ্রেষ্ঠতম স্থানে রয়েছেন আবেদিন পুলিশ স্টেশন, যেটি অবস্থিত আন্দামান নিকোবরে। এবং দ্বিতীয়তম স্থানে কে রয়েছে? দ্বিতীয়তম স্থানে রয়েছেন গুজরাটের বালাসিনোর পুলিশ স্টেশন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে কোন দিন পালন করা হয়েছে? সম্প্রতি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে পালন করা হয়েছে 7 ডিসেম্বর। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। 7 ডিসেম্বর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে পালন করা হয়েছে, এবং 2019-এ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে থিম কি? এর থিম হলো 75 ইয়ার্স অফ কানেকশান দ্য ওয়ার্ল্ড। কি এর থিম? 75 ইয়ার্স অফ কানেকশান দ্য ওয়ার্ল্ড, এটি হলো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে থিম, এবং এটি পালন করেছে 7 ডিসেম্বর। এবং 7 ডিসেম্বর আরেকটি গুরুত্বপূর্ণ দিন পালন করেছে, সেটি কি? আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে পালন করেছে 7 ডিসেম্বর। এবার যেহেতু এখানে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ দিনের কথা এসেছে, তাহলে ডিসেম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিন পালন করেছে সেগুলো আমরা একবার রিভাইজ করে নেব। তোমাদের মনে থাকলে আমার সাথে সাথে বলো। 1 ডিসেম্বর কোন দিন পালন করা হয়েছিল? 1 ডিসেম্বর পালন করা হয়েছিল ওয়ার্ল্ড এইডস ডে। 2 ডিসেম্বর পালন করা হয়েছিল ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে। এবং 1 ডিসেম্বর আরেকটি দিনও পালন করা হয়েছিল, সেটি হলো বিএসএফের 55তম স্থাপনা দিবস পালন করা হয়েছিল 1 ডিসেম্বর। 2 ডিসেম্বর পালন করা হয়েছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে। 3 ডিসেম্বর পালন করা হয়েছে ওয়ার্ল্ড ডে অফ দ্য হ্যান্ডিক্যাপড, পালন করা হয়েছে 3 ডিসেম্বর। 4 ডিসেম্বর পালন করা হয়েছে ইন্ডিয়ান নেভি ডে। এবং 5 ডিসেম্বর দুটি দিন পালন করা হয়েছে, ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার্স ডে এবং ওয়ার্ল্ড সয়েল ডে পালন করা হয়েছে 5 ডিসেম্বর। এবং সম্প্রতি 7 ডিসেম্বরও দুটি দিন পালন করা হয়েছে, সেটি হলো ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে এবং আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে পালন করা হয়েছে 7 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রকাশিত তেলেঙ্গানা স্ক্যারিয়ার্স অফ প্রোগ্রেস নামক পুস্তকের লেখকে। সম্প্রতি প্রকাশিত তেলেঙ্গানা স্ক্যারিয়ার্স অফ প্রোগ্রেস নামক পুস্তকের লেখক শ্রীধর রাও দেশপাণ্ডে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। শ্রীধর রাও দেশপাণ্ডে সম্প্রতি তেলেঙ্গানা স্ক্যারিয়ার্স অফ প্রোগ্রেস নামক পুস্তক লিখেছেন। আচ্ছা, এখানে যেহেতু পুস্তকের কথা এসে, তাহলে একটি প্রশ্ন করছি, তার অ্যান্সার দাও। গুড ইকোনমিক্স ফর হার্ড টাইম নামক পুস্তক কে লিখেছেন? গুড ইকোনমিক্স ফর হার্ড টাইম নামক পুস্তক লিখেছেন অভিজিৎ ব্যানার্জি, যিনি সম্প্রতি 2019-এ অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। অভিজিৎ ব্যানার্জি এবং স্টার ডুবলো গুডস ইকোনমিক্স ফর হার্ড টাইম নামক পুস্তক লিখেছেন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গৃহ মন্ত্রণালয়ের একটি সিনিয়র হবে সিনিয়র সিকিউরিটি অ্যাডভাইজার রূপে কাকে নিয়োগ করা হয়েছে? সম্প্রতি গৃহ মন্ত্রণালয়ের সিনিয়র সিকিউরিটি অ্যাডভাইজার রূপে নিয়োগ করা হয়েছে কে বিজয় কুমারকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। কে বিজয় কুমার গৃহ মন্ত্রণালয়ের সিনিয়র সিকিউরিটি অ্যাডভাইজার রূপে নিযুক্ত হয়েছে। এবার যেহেতু এখানে গৃহ মন্ত্রণালয়ের কথা এসেছে, তাহলে বর্তমান ভারতের গৃহমন্ত্রী হলেন অমিত শাহ। কে? অমিত শাহ। আচ্ছা, এবার দেখো এখানে 3টি অপশন আছে। হরিমোহনকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন হরিমোহন। ভি কে জৌরি বিএসএফের ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন ভি কে জৌরি। এবং মনোজ মুকুন্দ নরবণে বর্তমান আর্মি স্টাফের ভাইস চিফ নিযুক্ত হয়েছেন। এবং এখানে যেহেতু আর্মি স্টাফের কথা এসেছে, তাহলে বর্তমান আর্মি চিফ হলেন বিপিন রাওয়াত। এবং বিপিন রাওয়াত ডিসেম্বরে রিটায়ার হবেন, এবং তারপর মনোজ মুকুন্দ নরবণে আর্মি চিফ নিযুক্ত হবেন। প্রশ্ন আছে, সম্প্রতি গোল্ডম্যান স্যার চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি কত থাকার অনুমান করছেন? সম্প্রতি গোল্ডম্যান স্যার চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 5.3% থাকার অনুমান করছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। গোল্ডম্যান স্যার হলো আমেরিকার একটি মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক, যেটি ভারতের অর্থবর্ষ 2020-তে ভারতের জিডিপি 5.3% থাকার অনুমান করেছে। এবার যেহেতু এখানে জিডিপির কথা এসেছে, তাহলে জিডিপি দিয়ে কী কী গুরুত্বপূর্ণ? সম্প্রতি ক্রিসিল ভারতের জিডিপি কত থাকার অনুমান করেছেন? 5.1% থাকার অনুমান করেছেন ক্রিসিল। ইন্ডিয়ান রেটিং অ্যান্ড রিসার্চ বলেছেন
5.6% থাকবে ভারতের জিডিপি, এডিবি বলেছেন 6.5% থাকবে, আইএমএফ বলেছেন 6.1% থাকবে এবং ওয়ার্ল্ড ব্যাংক বলেছেন 6% থাকবে। আচ্ছা নোমুরা কত পার্সেন্ট বলেছেন? জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি নোমুরা বলেছেন 4.9% থাকবে ভারতের জিডিপি এবং এসবিআই এবং আরবিআই বলেছেন 5% থাকবে ভারতের জিডিপি। এই জিডিপিগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, এখান দিয়ে পোস্টও অবশ্যই তোমরা দেখতে পাবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জারি রিপোর্ট অনুসারে বায়োমেট্রিক ব্যবহারের দিক দিয়ে ভারত কততম স্থানে রয়েছে? সম্প্রতি জারি রিপোর্ট অনুসারে বায়োমেট্রিক ব্যবহারের দিক দিয়ে ভারত রয়েছে 5 নম্বর স্থানে, অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার। সম্প্রতি ব্রিটেনের টেক রিসার্চ ফার্ম কম্পানিটাই একটি রিপোর্ট জারি করেছেন এবং সেই রিপোর্ট অনুসারে বায়োমেট্রিক ডাটা কালেকশানের দিক দিয়ে ভারত রয়েছে 5 নম্বর স্থানে। আচ্ছা বায়োমেট্রিক ডাটা বলতে কি? আধার কার্ড তৈরির সময় যে সমস্ত জিনিস আমাদের বডি দিয়ে স্ক্যান করা হয়েছিল সেগুলো যে ডাটা মানে যেখানে কালেকশান করা আছে তাকেই বলা হয় বায়োমেট্রিক ডাটা। এবং আসলে কি হয়েছে, বায়োমেট্রিক ডাটা কতটা সিকিউরভাবে সরকার রেখেছে তার উপর এই রিপোর্টটি জারি করা হয়েছে এবং এই রিপোর্ট অনুসারে ভারত রয়েছে 5 নম্বর স্থানে। তাহলে শীর্ষে কে রয়েছে? এই রিপোর্ট অনুসারে শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান, চতুর্থ স্থানে রয়েছে ইউএসএ এবং পঞ্চম স্থানে রয়েছে ভারত। এবং আমরা কাল পড়েছিলাম যে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স জারি হয়েছে এবং গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সেও ভারত রয়েছে 5 নম্বর স্থানে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি দুর্ঘটনাগ্রস্ত চন্দ্রযান বিক্রম ল্যান্ডারের খোঁজ কে করেছেন? দুর্ঘটনাগ্রস্ত চন্দ্রযান বিক্রম ল্যান্ডারের খোঁজ করেছেন সানমুগা সুব্রামানিয়াম, অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার। সম্প্রতি নাসা জানিয়েছেন যে ভারতের তামিলনাড়ুর ইঞ্জিনিয়ার সানমুগা সুব্রামানিয়াম দুর্ঘটনাগ্রস্ত চন্দ্রযান বিক্রম ল্যান্ডারের খোঁজ করেছেন। নেক্সট প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যকে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যকে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সি পুরস্কারে সম্মানিত করা হয়েছে, অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। এবার যেহেতু এখানে উত্তরপ্রদেশের কথা এসেছে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সি পুরস্কারের কথা এসেছে, তাহলে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সি পুরস্কার কে প্রদান করেছেন? এটি প্রদান করেছেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এটি প্রদান করেছেন। এবার যেহেতু উত্তরপ্রদেশের কথা এসেছে তাহলে একটি প্রশ্ন করছি, তার অ্যান্সার দাও, উত্তরপ্রদেশের রাজ্যপাল কে? পারলে তোমরা এর অ্যান্সারটি কমেন্ট বক্সে জানিয়ে দাও। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ড্যানি কায়া হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি ড্যানি কায়া হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে, অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার। সম্প্রতি ইউনিসেফের ড্যানি কায়া হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে বলিউড অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা চোপড়াকে। এবার যেহেতু এখানে ইউনিসেফের কথা এসেছে তাহলে ইউনিসেফ দিয়ে কী কী গুরুত্বপূর্ণ? ইউনিসেফের ফুল ফর্ম প্রায় পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে, কী এর ফুল ফর্ম? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। কী এর ফুল ফর্ম? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত এবং এর হেডকে হেনরিটা এইচ ফোরে এর হেড। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পাকিস্তানের নতুন মুখ্য ন্যায়াধীশ কে হয়েছেন? সম্প্রতি পাকিস্তানের নতুন মুখ্য ন্যায়াধীশ হয়েছেন গুলজার আহমেদ, অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। গুলজার আহমেদ হচ্ছেন পাকিস্তানের নতুন মুখ্য ন্যায়াধীশ। আসলে আসিফ সৈয়দ খোসা পাকিস্তানের চিফ জাস্টিস, যিনি ডিসেম্বরে রিটায়ার হবেন এবং তারপর 31 ডিসেম্বর থেকে নতুন চিফ জাস্টিস হবেন গুলজার আহমেদ। পাকিস্তানের নতুন চিফ জাস্টিস হবেন গুলজার আহমেদ। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন অ্যাপকে 2019 সর্বশ্রেষ্ঠ অ্যাপ ঘোষিত করা হয়েছে? সম্প্রতি শিল্পাসেটটি অ্যাপকে 2019 সর্বশ্রেষ্ঠ অ্যাপ ঘোষিত করা হয়েছে, অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার। আসলে বলিউড অ্যাক্ট্রেস শিল্পাসেটটি ফিটনেস অ্যাপ শিল্পাসেটটি অ্যাপস এর অ্যাপসকে গুগল প্লে স্টোরে সর্বশ্রেষ্ঠ অ্যাপ ঘোষিত করা হয়েছে 2019। নেক্সট প্রশ্ন আছে, December 2019 ন্যাটো সামিটের আয়োজন কোথায় করা হয়েছে? December 2019 ন্যাটো সামিটের আয়োজন করা হয়েছে ইউকেতে, অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। ইউকের লন্ডনে 2019 ন্যাটো সামিটের আয়োজন করা হয়েছে। এবার যেহেতু এখানে ন্যাটোর কথা এসেছে তাহলে ন্যাটো দিয়ে ন্যাটোর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করে, কী এর ফুল ফর্ম? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান। কী এর ফুল ফর্ম? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান। এটি স্থাপিত হয়েছিল 1949 ন্যাটো স্থাপিত হয়েছিল, এর হেডকোয়ার্টার ব্রুসেলসে অবস্থিত। আচ্ছা যদি প্রশ্ন হয় ন্যাটোর বর্তমান মেম্বার কতজন, ন্যাটোর বর্তমান মেম্বার 29টি দেশ, কিন্তু ন্যাটোর সাথে ম্যাসেডোনিয়া যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পর ন্যাটোর টোটাল মেম্বার হবে 30টি দেশ। এটি তোমরা অবশ্যই মনে রাখবে।
নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ জীবিত ব্যক্তিকে সম্মানিত করার জন্য স্মারক কয়েন বা স্মৃতি কয়েন জারি করেছেন? সম্প্রতি সুইজারল্যান্ড দেশ জীবিত ব্যক্তিকে সম্মানিত করার জন্য স্মৃতি কয়েন জারি করেছেন। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। আসলে সুইজারল্যান্ড সরকার সুইজারল্যান্ডের টেনিস প্লেয়ার রজার ফেডারারের সম্মানে 20 ফ্র্যাঙ্কের সিলভার কয়েন জারি করেছেন। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। এবার আমরা দেখে নেবো লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি নতুন রোটা ভাইরাস ভ্যাকসিন রোটাভ্যাক 5D কে লঞ্চ করেছে? সঠিক অ্যান্সার হবে এম বেঙ্গায় নাইডু। অপশন নম্বর সি এ সঠিক অ্যান্সার। যতজন অ্যান্সার দিয়েছে সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে এবং বেশিরভাগ স্টুডেন্ট এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দিচ্ছে। যারা ডিটেলসে অ্যান্সার দাওনি তাদের বলছি, তোমরা পারলে ডিটেলসে অ্যান্সার দাও, কারণ ডিটেলসে অ্যান্সার দিলে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে এবং কনফিডেন্স লেভেল বাড়লে তোমরা খুব সহজেই পরীক্ষার খাতায় এবং খুব কম সময়ের মধ্যে অ্যান্সারটি ঠিক করে এগিয়ে যেতে পারবে। সেই জন্যই বলা ডিটেলসে অ্যান্সার দিতে। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি করমবীর চক্র পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করো এবং শেয়ার অবশ্যই করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে দেখো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নিও